শয়তান যেখানে আসর করে সেখানে আর ফেরেশতারা অসহায় হয়ে যায়। তো সেই কারণে শয়তানের আসর থেকে দেশকে মুক্ত করতে হলে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে করবে? এই শেখ হাসিনার মারতান বদি হবে খান খান, অর্থাৎ শেখ হাসিনার পতন সকল সমস্যার সমাধানের পথ খুলব। এবং তিনি সেদিন কি করেছিলেন, যে হনুমানের হত্যা খবর পেয়ে সকালবেলা রাত্রি যাপন করছিলেন ব্রাহ্মণবাড়ি আগে, পরের দিন সকালবেলা তিনি আখাউড়ের দিকে যান, সীমান্ত রক্ষীদের হাতে তিনি গোর্খা পড়া অবস্থায় শনাক্ত হলেন, তিনি শেখ হাসিনা, তিনি ঢাকায় ফিরে আসলেন। আমি শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই, এমনি ঘটনার পরে আপনি পথ পাড়াতে ছিলেন কেন, কেন ছিলেন? আপনি তো ঢাকামুখী হবেন, ঢাকায় আসবেন, তাহলে সন্দেহের যদি অবকাশ থাকে, যদি আমরা সন্দেহ করি, তখন আপনি কোথায় পালাবেন? আপনি বলেছেন জিয়ার লাশ এখানে নাই, ঠিক আছে জিয়ার লাশ এখানে নেই, তাহলে আপনি জানেন কোথায় রাখছেন, বলেন কোথায় জিয়ার লাশ আছে? আমি আজকে দেড়টাই কণ্ঠ বলতে চাই, এই সরকারের পতনের পর যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা খবর পরীক্ষা করব লাশ আছে কিনা, যদি না থাকে শেখ হাসিনা প্রস্তুত থাকেন আরেকটি লাশ গুমের মামলা আপনার জন্য। আমরা তো এখনো বলি নাই জিয়াউর রহমানের হত্যার সাথে শেখ হাসিনা জড়িত, তো ভবিষ্যতে বলবো না এমন কথা তো বলতে পারি না, ভবিষ্যৎ আমাদেরকে এদিকে মনোযোগ দিতেই হইতে পারে। এবং জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করা প্রয়োজন হইতে পারে।